শ্রোতা বন্ধু নমস্কার আমার কোভিড নাইন্টিন পরিপ্রেক্ষী বর্তমান যে লকডাউন হয়েছে সেই অবসর গঞ্জাম জেলার স্বাস্থ্য পাই বিভিন্ন প্রকার কার্যক্রম হাতক নিয়েছি কেমিতি লোক মানে তাঙ্কর ঘর ঘর যাই স্বাস্থ্য পরীক্ষা করা যাব আরম্ভ করে কোভিড হসপিটাল পর্যন্ত ইয়া ভিতরে বহুত গুড়ায় ব্যবস্থা কু আখ্যায় রক্ষিকি বিভিন্ন জায়গায় কোভিড হসপিটাল মান তৈরি করা যাচ্ছে লোক কোয়ারেন্টাইন রে পঠা যাচ্ছে আমি এই পরিপ্রেক্ষী গঞ্জাম জেলার যে মুখ্য জেলা চিকিৎসা অধিকারী অনেক ডাক্তার উমা শঙ্কর মিশ্র তাঁকু দেখা করছি সে লাইন আজ্ঞা নমস্কার নমস্কার আমার বর্তমান যে বিভিন্ন প্রকার ব্যবস্থা হয়েছি গ্রামাঞ্চলের কারণ গঞ্জাম জেলার বাহু গুড়ায় লোক আসি পঞ্চান্তি নিজের ভিটামাটি আসি পঞ্চান্তি ভিটামাটি এই অবসরের আমার জেলা চিকিৎসা অধিকারী হিসাবে মুখ্য চিকিৎসা অধিকারী হিসাবে কোন সব ব্যবস্থা হয়েছে কোন সব অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমার টিকে কুহ আমার গ্রামাঞ্চল আরম্ভ করি হেড পর্যন্ত প্রত্যেক জায়গায় আমার কোভিড আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে প্রত্যেক হসপিটাল খোলা হয়েছে তা বাহারে আমার ঘর কু ঘর বুলিবা পাই আমার 122 আরআরটি টিম আমার কাম করছেন তা বাহারে আমার গোটে ডেডিকেটেড কোভিড হসপিটাল আমার টাটা মেডিকাল আমার শীতলাপাল্লীরে ব্রহ্মপুরে বর্তমান কার্যক্রম হয়েছে ইয়া ব্যতীত ইয়া ব্যতীত মু আপন মানুষ গোটে সমস্ত কো দেবি যে ইন স্পাইট অফ অল এভরিথিং আমি আমার ঘর ন বাহারিবা কাহি হচ্ছে আমার সমাজ প্রতি লোক মানকর প্রতি গোটে করোনা ন হবার গোটে কবচ মানে সবুঠ বড় ঔষধ এবং কবচ আপনি বড় ঔষধ কবচ হচ্ছে আমাকে নিহাতি দরকার না পড়লে আমি ঘর বাহারিবা না আমি যেতে সময় যেতে অধিকা দিন যেতে অধিকা ঘন্টা আমি ঘরে রহিবা আমি আমার জীবনকু আমার পরিবার লোক মানুষ আমি সেটিকে সুরক্ষিত রাখবা আমার যে নিহাতি আবশ্যক পড়লে কিছু লোক যাচ্ছেন বর্তমান আপনার মানে যে কোচন্তি জেলা মুখ্য চিকিৎসা অধিকারী হন্তু জেলাপাল হন্তু বা বিভিন্ন জায়গায় কোচন্তি যে সামাজিক দূরতা রাখিবা ঘরে রহিবা তারপরে সবুঠ বড় কথা হলো হাতকু যে 20 সেকেন্ড পর্যন্ত ধোইবা এসবু যাক লোক মানিলে এবং যে মানে মানু না সেমানঙ্ক পাই আমি বারম্বার প্রচার করছু সমস্ত গণমাধ্যম প্রচার করছন্তি তা বহুত ভালো কথা আপন কোচন্তি তথাপি যে মানে অত্যাবশ্যক কার্যরে বাহারকু বাহারুছন্তি সে গ্রামাঞ্চলরে হউ বা শহরাঞ্চলরে হউ ସେମାନଙ୍କ ପାଇଁ କଣ ପ୍ରତିଷେଧକ ବ୍ୟବସ୍ଥା କରାଯିବା କଥା ଏଇଟା ହିଁ ଗୋଟେ ଭଲ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଆମେ ପ୍ରଥମେ ଆମେ ଆମକୁ ଠିକ କରିବା ଯେ ଆମେ ଘରର କବାଟ ଖୋଲିବା ନାହିଁ ଆମେ ଘରର କବାଟ ଖୋଲିବା ନାହିଁ আমি যদি ঘরের কবাট খোলা যদি নিহতি কোন সেমি দরকার পড়া বাহারক যা যদি যা তাহলে প্রথমে মাস্ক পিঁধিকি ঘর বাহার যেহেতু করোনা ভাইরাস বর্তমান 15 ফুট অধিকা পবন অছি কৌছন্তি আমি যেহেতু নয় ভাইরসটা ডিফরেন্ট থিওরি প্রতি মুহূর্তে অলগা অলগা থিওরি আমার আসুচি তেমন আমি ঘর বাহারে যদি কবাট খুলবা তাহলে আমি মাস্ক পিঁধিকি বাহারা প্রথম কথা দ্বিতীয় কথা যদি মাস্ক পিঁধি ঘর বাহারে তাপরে কোণ করবা তাপরে মিনিমম আমি বর্তমান 6 ফুট 2 মিটার মানে 6 ফুট ডিস্টেন্স রে কৌশি লোক যদি আমি বাহার দেখলে তার সবুজ আমি রহবা মেনটেন করা আমি মাংস দোকান হো মাছ দোকান হো পরিবার দোকান হো আমার বাহার হসপিটাল হোক আমি যৌ আমি ঘর যদি বাহারে ঘর বাহারা না এক নম্বর ঘর বাহারে মাস্ক পিঁধিবা 2 নম্বর মাস্ক পিঁধিলা পরে আমি 6 ফুট মিনিমম ডিস্টেন্স মেনটেন করা সেটা হচ্ছে 3 মিটার এপরিকি যেটা আপনার বহু গুরুত্বপূর্ণ কথা কইছেন যে সেটা ধরন্তু যে অফিস কু যাও বাধ্য যে কার্যালয় যাওয়া বাধ্য ধর আমার ভাবে লোক যে এসেনসিয়াল সর্ভিস ভাবে আমি আকাশবাণী আসুছু আমি কোণ করার কথা আপনার আপনার ঘর বাহারে মাস্ক পিঁধিকি বাহারে আজ্ঞা আপনার অফিসের আপনার কৌশি দুইজন কর্মচারী মধ্যে 6 ফুট মিনিমম ডিস্টেন্স আপনার মেনটেন করবে আজ্ঞা আপন যদি মিটিং করছেন বা কোনসি মানে ইয়ে কনফারেন্স করছেন তাহলে মিনিমম গোটে দেরকু আর গোটে চৌকিরে 6 ফুট ডিস্টেন্স আপনার মেনটেন করবে তৃতীয় কথা হলো যদি ঘর বাহারে যদি বাহারে অছেন আপনার ফ্রিকুয়েন্ট হ্যান্ড রাবিং করন্তু স্যানিটাইজার ইউজ করন্তু ফ্রিকুয়েন্টলি যদি আপনার ঘর বাহারি কি জিনিস ঘর ভিতরে পুনি পশিলে তাহলে আপনার ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশিং করন্তু কেবল যদি ঘরে রহিবা বিনা হ্যান্ড ওয়াশিং এ বি আমি 100% প্রোটেকশন পাইবা নাই
ଯେତେବେଳେ ଘରୁ ବାହାରକୁ ଯାଇ ପୁଣି ଘର ଭିତରେ ପଶୁଛେ, ଆମେ ଘର ଭିତରେ ଘର କବାଟ ବନ୍ଦ କରି ରହିଲେ ମଧ୍ୟ ତା ସହିତ ଆମେ ହ୍ୟାଣ୍ଡୱାସିଂ କରିବା। ଏଠି ଆମେ ଯୋଉ ପ୍ରଥମେ ଆରମ୍ଭ କରିଥିଲେ କଥାଟା ଯେ ଆମର ଯୋଉ ବର୍ତ୍ତମାନ ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାରେ ହଜାର ହଜାର ଲୋକ ଭାଇମାନେ ଭଉଣୀମାନେ ଆସିଛନ୍ତି ନିଜର ଭିଟାମାଟିକୁ କରୋନା ଭୟରେ ହଉ ବା ଆଗରୁ ଆସି ପହଞ୍ଚନ୍ତି ଏଇ ସମୟରେ, ସେଇମାନଙ୍କ ପାଇଁ ଆମର ବର୍ତ୍ତମାନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଜିଲ୍ଲାପାଳ ମଧ୍ୟ କହୁଛନ୍ତି ଯେ ସେମାନଙ୍କୁ ତଦାରଖ କରାଯାଉଛି, ସର୍ବେକ୍ଷଣ ରଖାଯାଉଛି, କୌଣସି ଅସୁବିଧା ହେଇନାହିଁ, ସେମାନଙ୍କ ପାଇଁ ଆଉ କିଛି ସ୍ୱତନ୍ତ୍ର ବ୍ୟବସ୍ଥା ଆପଣ ଭାବିଛନ୍ତି କି ଯଦି କୌଣସି କିଛି ଭଗବାନ କରନ୍ତୁ କିଛି ନ ହଉ, ଯଦି ହେଲା ତା ପାଇଁ କ'ଣ କରିବାକୁ ପଡିବ କିଛି ଭାବିଛନ୍ତି? ଆମର ତିନିଟା ଫେଜ୍ ଆମେ ବର୍ତ୍ତମାନ କାମ କରୁଛି ଯେ ଯାହାର ଟ୍ରାଭେଲ ହିଷ୍ଟ୍ରି ଥିବ ଆମେ ସୁଅମୁତ ଲୋକଙ୍କୁ କହୁଛୁ, ଯଦି ଆମକୁ ଯଦି ଆପଣ ଜଣାଉନାହାନ୍ତି ତାହେଲେ ଆପଣ ନିଜ ହୋମ୍ କ୍ୱାରେଣ୍ଟାଇନ୍ରେ ରୁହନ୍ତୁ ଏବଂ ଆମକୁ ଜଣାନ୍ତୁ, ଆମକୁ ଛୁଟାନ୍ତୁ ନାହିଁ, ଯେମିତି ଆମର ଟ୍ରାଭେଲ ହିଷ୍ଟ୍ରି ଅଛି ବୋଲିକି ଜଣାଇବା ବାଧ୍ୟ। ଆପଣ ଜଣାଇ ଦିଅନ୍ତୁ, ସ୍ୱଚ୍ଛ ଜଣାଇ ଦିଅନ୍ତୁ ଆପଣ ସୁସ୍ଥାଗତ ଭାବରେ, ସୋ ଦେଟ୍ ଆମେ ଆପଣଙ୍କୁ କ୍ୱାରେଣ୍ଟାଇନ୍ରେ ରଖିବୁ, ପ୍ଲସ୍ ଆମ ହେଲ୍ଥ ଷ୍ଟାଫ୍ ଆପଣଙ୍କ ନିଜରେ ରହିବ, ଆପଣ କହିବେ, ସେଟା ହେଉଛି ଏକ ନମ୍ବର। ଦୁଇ ନମ୍ବର ହେଉଛି ଯଦି କୌଣସି ଲୋକ ହୋମ୍ କ୍ୱାରେଣ୍ଟାଇନ୍ ରହିପାରିଲା ନାହିଁ ବା ତା ଘରେ ସୁବିଧା ନାହିଁ, ତାହେଲେ ଆମେ ତାଙ୍କୁ ବା ଜବରଦସ୍ତି ରହିଲା ନାହିଁ, ତାହେଲେ ଆମେ ତାଙ୍କୁ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ କ୍ୱାରେଣ୍ଟାଇନ୍ରେ ରଖୁଛୁ। ବହୁତ ଲୋକ ଘରେ ଗୋଟେ ସେପାରେଟ୍ ରୁମ୍ ନଥିବ, ସବୁ ଅସୁବିଧା ହଉଥିବ, ସେପାରେଟ୍ ବାଥରୁମ୍ ନଥିବ, ତାକୁ ସେ ୟୁଜ୍ କରିପାରୁନଥିବ, ଅସୁବିଧା ହଉଥିବ, ତାକୁ ଆମେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ କ୍ୱାରେଣ୍ଟାଇନ୍ ଫାସିଲିଟି ରଖୁଛୁ। ଆମେ 100 କ୍ୱାରେଣ୍ଟାଇନ୍ ଫାସିଲିଟି ଆମ ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାରେ ଅଛି। ପ୍ରାରମ୍ଭିକ ଅବସ୍ଥାରେ ଯୋଉ ଆପଣ ରଖୁଛନ୍ତି କ୍ୱାରେଣ୍ଟାଇନ୍ ରଖୁଛନ୍ତି କିମ୍ବା ଆପଣ ସରକାରୀ କ୍ୱାରେଣ୍ଟାଇନ୍ ରଖୁଛନ୍ତି ବା ଆପଣ ଯେମିତି କହିଲେ ଟାଟା ହସ୍ପିଟାଲ ହେଇଛି, ଭଞ୍ଜନଗର ଗୋଟେ ଖୋଲା ହେଉଛି, କୋଭିଡ ହସ୍ପିଟାଲ ହେଉଛି, ଏଇ ଯୋଉ ଅବସ୍ଥାକୁ ଆପଣ ତ ନେବେ ଲୋକଙ୍କୁ ଯଦି ଆବଶ୍ୟକ ପଡେ ସେଟା ତ ଅଲଗା କଥା, ପ୍ରାରମ୍ଭିକ ଅବସ୍ଥାରେ ଔଷଧର ସେମାନଙ୍କୁ ଦେବା ବା ସେମାନଙ୍କ ତଦାରଖ କରିବା ବା ସ୍ୱାସ୍ଥ୍ୟକର୍ମୀ ସେମାନଙ୍କ ପାଖକୁ ଯିବା ଗ୍ରାମାଞ୍ଚଳରେ, ଏଇଟା ଆପଣ ବନ୍ଦୋବସ୍ତ କରିଛନ୍ତି? ଆମେ ଆମେ ଆମର ପିଏସ୍ସିକୁ ଆରମ୍ଭ କରି ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ହେଡ୍କ୍ୱାର୍ଟର ହସ୍ପିଟାଲ ପର୍ଯ୍ୟନ୍ତ ପ୍ରତ୍ୟେକ ଜାଗାରେ ଆମେ କୋଭିଡ କାଉଣ୍ଟର ବା କୋଭିଡ କର୍ଣ୍ଣର ଖୋଲିଛୁ। ଯୋଉ ଲୋକର ଛିଙ୍କ, ସର୍ଦ୍ଦି, କାଶ କିମ୍ବା ଜ୍ୱର ରହୁଛି ସେ କୋଭିଡ ଉପରେ ଯାଉଛି, ତାକୁ ସେ ଏକ୍ସାମିନ୍ କରୁଛନ୍ତି ଯେ ସେ ପ୍ରକୃତରେ ସିଏ ଆକ୍ଚୁଆଲି କୋଭିଡ ହସ୍ପିଟାଲ ମାନେ ସସ୍ପେକ୍ଟେଡ କେସ୍, କୋଭିଡ ସସ୍ପେକ୍ଟେଡ କେସ୍ ନା ନର୍ମାଲ କେସ୍, ରୁଟିନ କେସ୍, ଆମେ ସେଠୁ ସେମାନଙ୍କୁ ରେଫର କରୁଛନ୍ତି। ଯଦି ସସ୍ପେକ୍ଟ ହଉଛି, ସନ୍ଦେହ ହଉଛି ଅଛି ବା ହସ୍ପଟ ଏରିଆରୁ ଆସିଛନ୍ତି, ମାନେ ଯେକୌଣସି ହସ୍ପିଟାଲରୁ ଆସିଛନ୍ତି, ତାହେଲେ ଆମେ ତାଙ୍କୁ ପଠାଉଛୁ ସେମ୍ପୁଲ କଲେକ୍ସନ କରିବା ପାଇଁ ଭେହିକଲ ଦେଇକି। ପ୍ରତ୍ୟେକ ଅଫିସରେ ଆମ ଭେହିକଲ ଅଛି, କରୋନା ଭେହିକଲ ଅଛି, ଡେଡିକେଟେଡ କରୋନା ଭେହିକଲ ଅଛି, ସେ ଭେହିକଲ ସେମାନେ ଆସୁଛନ୍ତି, ସେମ୍ପୁଲ କଲେକ୍ସନ କରିକି ସେମ୍ପୁଲ ଦେଇକି ପୁଣି ତାଙ୍କୁ ରିଟର୍ନ କରି ବ୍ୟାକ୍ ତାଙ୍କ ଘରେ ପହଞ୍ଚାଉଛୁ। ଆଚ୍ଛା, ଏଥିରେ ଯୋଉ ସ୍ୱାସ୍ଥ୍ୟକର୍ମୀମାନେ ଆପଣ ନିୟୋଜିତ କରିଛନ୍ତି, ଉତ୍ସର୍ଗୀକୃତ କାମ କରୁଛନ୍ତି, ବହୁତ ବଡ କାମ କରୁଛନ୍ତି, ଏବଂ ଯୋଉ ଡ୍ରାଇଭର ମାନେ ଗାଡ଼ିରେ ଯାଉଛନ୍ତି, ସେମାନଙ୍କର ସୁରକ୍ଷାକୁ ଆପଣ କେମିତି ଆଗରେ ରଖିଛନ୍ତି? ଆମେ ସେମାନଙ୍କୁ ତ ଆମେ ଆପଣ ଦେଖିଥିବେ ସମସ୍ତ ଯୋଉମାନେ ଯାଉଛନ୍ତି ଘରେ ଘରେ ସେମାନଙ୍କୁ ଗୋଟେ ଇଏ ଦିଆହେଇଛି, ପ୍ରୋଟେକ୍ଟିଭ ଗାଉନ୍ ଦିଆହେଇଛି, ସେମାନେ ପିନ୍ଧିକି ବୁଲୁଛନ୍ତି। ଆଉ ଆମେ ସେମାନଙ୍କର ବର୍ତ୍ତମାନ ସବୁ ଫ୍ରଣ୍ଟଲାଇନ୍ ହେଲ୍ଥ ୱାର୍କର ମାନଙ୍କର ଆମେ ଇଭେନ ଇଫ୍ ସେମାନେ ଦେଖିବ ତାଙ୍କ ପାଖରେ ଲକ୍ଷଣ ଥାଉ କିମ୍ବା ନ ଥାଉ, ଆମର ଇନ୍ଫ୍ଲୁଏନ୍ଜା ଲାଗିଲେ ଲକ୍ଷଣ ଥାଉ କିମ୍ବା ଲକ୍ଷଣ ଥାଉ କିମ୍ବା ନ ଥାଉ, ଆମେ ସମସ୍ତଙ୍କ ଇନ୍ଭେରିଏବଲି ଆମେ ସେକୁ କଲେକ୍ସନ କରିକି ଆମେ ପଠେଇବୁ, ଆମେ ସମସ୍ତଙ୍କୁ ପ୍ରୋଟେକ୍ସନ ଦେବୁ। ଗାଡି ଚାଳକମାନେ ମଧ୍ୟ ଆମେ ଯଦିଓ ସେ ହଠାତ୍ ସେମାନଙ୍କ ନଜରକୁ ଆମେ ରଖୁନୁ ସେମାନଙ୍କ କଥା, କିନ୍ତୁ ସେମାନେ ମଧ୍ୟ ବହୁତ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଭୂମିକା ରହୁଛନ୍ତି, ସେମାନଙ୍କ ପାଇଁ କ'ଣ ପ୍ରୋଟେକ୍ସନ ଦେଉଛନ୍ତି? ଆମେ ସେମାନଙ୍କୁ ଆମେ ଯୋଉ ଭାଇରସ କିଛି କରୋନା ଭାଇରସ ପେସେଣ୍ଟ ଯଦି ସସ୍ପେକ୍ଟ ଆମ୍ବୁଲାନ୍ସରେ ପଠାଉଛୁ, ଆମେ ତାର ପାର୍ଟିସନ କରୁଛୁ, ଡ୍ରାଇଭର ଆଉ ଗୋଟେ ପାର୍ଟିସନ କରାହଉଛି, ପ୍ଲସ୍ ଏଭ୍ରି ଟାଇମ୍ ଗୋଟେ ଲୋକ ଛାଡିକି ଆସିଲା ପରେ ତାଙ୍କୁ ଡିସ୍ଇନଫେକ୍ସନ କରାହଉଛି, 1% ହାତ ସଲ୍ୟୁସନ ଡିସ୍ଇନଫେକ୍ଟ କରାହଉଛି। ତୃତୀୟ କଥା ହଉଛି ଆମେ ସେ ଲୋକ ଡ୍ରାଇଭରକୁ ଆମେ ପ୍ରୋଟେକ୍ଟିଭ ମାସ୍କ ଆଉ ଗାଉନ୍ ଦଉଛୁ। ଚତୁର୍ଥ କଥା ହଉଛି ଆମେ ଯେମିତି ଆପଣଙ୍କୁ ଏବେ କହିଲି ଯେ ସବୁ ହେଲ୍ଥ ୱାର୍କର ମାନଙ୍କର ପାରାମେଡିକାଲ ୱାର୍କରଙ୍କର ଆମର ଇନଭେରିଏବଲି ସାମ୍ପଲ କଲେକ୍ସନ କରିବୁ, ଆମେ ସବୁ ଆମ୍ବୁଲାନ୍ସ ଡ୍ରାଇଭର ମାନଙ୍କୁ ଇନଭେରିଏବଲି ସମସ୍ତଙ୍କୁ ସାମ୍ପଲ କଲେକ୍ସନ ପାଇଁ ପଠେଇବୁ। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଡାକ୍ତର ମିଶ୍ର, ଜିଲ୍ଲା ମୁଖ୍ୟ ଚିକିତ୍ସାଧିକାରୀ ହିସାବରେ ଆପଣ ଅନେକ କଥା କହିଛନ୍ତି, ଆମର ବିଶ୍ୱାସ ସେଗୁଡ଼ାକ ଆମର ନିଶ୍ଚୟ ଶ୍ରୋତାବନ୍ଧୁମାନେ ଲୋକମାନେ ମାନିବେ, ଆମେ ବାରମ୍ବାର ଏଇଟା ପ୍ରଚାର କରିବୁ, ଏବଂ ତା ସହିତ ଅନୁରୋଧ କରୁଛୁ ପୁଣି ଥରେ ଯଦି ଆବଶ୍ୟକତା ହେବ ଆପଣଙ୍କ ସହିତ ପରାମର୍ଶ ଲୋଡ଼ିବୁ, ଏବଂ ଯଦି ଆପଣଙ୍କର ପାଖରେ କିଛି ତଥ୍ୟ ଥିବ ଆମକୁ ଯୋଗାଯୋଗ କରିବେ, ସେତେବେଳେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ଆପଣଙ୍କଠୁ ବିଦାୟ ନେଉଛୁ। ଧନ୍ୟବାଦ, ନମସ୍କାର। ବହୁତ ଧନ୍ୟବାଦ, ନମସ୍କାର।